গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে জাস্ট পাচ্ছিলাম না, পুরো মাথার পিছন থেকে সামনে পর্যন্ত প্রচণ্ড পেন হচ্ছিলো বলে আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকে থেকে ব্লগটা নতুন করে শুরু হলো। তো সকালটা আজকে শুরু হলো যে এক কাপ চা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। তো চলো এবার দেখাবো কী করি আজকে সারাদিন। আজকে তো সানডে, আজকে বাড়ি চলে যাবো। সো বিকেলে দেখা যাক কখন বেরাই, এখনো ঠিক হয়নি কিছু। এটা হচ্ছে আমার দাদু, এটা হচ্ছে আমার দাদু আর ঠাকুমা একসাথে। বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট ফাউ লাগছে। ওয়েদারটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। বৃষ্টি এখনো হচ্ছে না, জাস্ট আকাশটা মেঘলা করে রয়েছে, বাট ওয়েদারটা এখনো সেই গুমোট হয়ে রয়েছে পুরো, বাট চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ ওই বাড়ির ছাদে কতগুলো বাদর বসে আছে, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে। আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন, দেখতেই পাচ্ছ। দেখেই জাস্ট লোভ লেগে গেল আমার, মানে জাস্ট অসাধারণ হয়েছে রান্নাটা। এই জাস্ট একটু আগে স্নান করে উঠলাম, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে রেস্ট নিয়ে বেরিয়ে যাব বিকেলে, আজকে ট্রেন আছে, বিকেলে 5:10 ট্রেন আছে, 5:10 ট্রেনে বাড়ি যাব। এই জাস্ট বেরালাম লাঞ্চ করে, কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন বেরিয়েছি। 5:10 পর ট্রেন আছে আগেই বললাম, সো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। এই জাস্ট স্টেশনে এসে পৌঁছালাম, টিকিট কেটে ওপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, এখনও ট্রেন আসতে কিছুক্ষণ দেরি আছে। স্টেশন পৌঁছে গেছি ফাইনালি, ট্রেন আছে 5:10 ডানকুনি থেকে। তো চলো স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে উঠে ট্রেনে উঠে কথা হচ্ছে। হচ্ছে আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বর ব্রিজ। ছোটোবেলা থেকেই যখন এই ব্রিজটা দিয়ে উপর দিয়ে যখন নর বাড়ি যাই বা বাড়ি আসি, প্রত্যেকবার খুব একটা নস্টালজিয়া ফিল হয়, খুব ইমোশনাল হয়ে যায়। এবং তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে এবং আমি গেটে দাঁড়িয়েছি। সো আমার ভীষণ ভালো লাগে এইভাবে যখন পার হই ব্রিজটা, তো প্রচণ্ড ভালো লাগে। ছোট্টবেলা থেকে একটা একটা ইমোশনালি কানেক্টেড আছে ব্রিজটার সাথে, মানে যখনই যাই তখনই একটা অন্য রকমই ফিল হয়, অন্য রকমই ভালো লাগা কাজ করে ব্রিজটার সাথে। এই জাস্ট নামলাম ট্রেন থেকে, শিয়ালদা পৌঁছেই গেছি। সো চলো শিয়ালদা থেকে বেরিয়ে অটো ধরে কথা হচ্ছে। অটো পেয়ে গেছি দেখতে পাচ্ছ, বাট প্রচণ্ড গরম লাগছে, কি বৃষ্টি হচ্ছে জানি না, বাট ওয়েদারটা এখনও ঠিকঠাক নয়, একটু ঠান্ডা ওয়েদার হয়নি, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম রয়েছে। সবাইকে আজকে আমি তো গুড নাইট, আমার বাড়িকে দেখা প্রচণ্ড ঠান্ডা, শুরু করব কাল আবার সোমবার অফিস আছে। সো চলো টাটা, গুড নাইট সবাইকে।